রাজধানীর কুঞ্জবনের বেনুবন বৌদ্ধ বিহারে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উৎসবে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীকে ভব্য স্বাগত জানান উপস্থিত বৌদ্ধ ধর্মগুরুরা। উৎসবে অংশগ্রহণ করার পাশাপাশি সেখানে বৃক্ষরোপণ ও করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সারা রাজ্যে আনন্দমুখর পরিবেশে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা উৎসব। কুঞ্জবন বৌদ্ধবিহারের দীর্ঘকালীন ঐতিহ্য এবং ধার্মিক পরম্পরার কথা বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মে মাসে এখানে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1944, বহু পুরনো। বাইরের থেকে যখন অতিথি আসতো আমরা খুবই ছোট ছিলাম, তখন আমরা ত্রিপুরাতে আজকাল অনেক যে টুরিস্ট স্পট আছে এখন, তখন কিন্তু সেরকমভাবে আমাদের তার অ্যাপ্রোচও ছিল না, যাওয়ার ব্যবস্থাও ছিল না সেভাবে রাষ্ট্র একজনের জন্য। কিন্তু নিশ্চিত যে ওনাদের সাথে ওনাদেরকে নিয়ে যে আমরা এই বুদ্ধ মন্দিরে আমরা আসতাম, কেন জানি না ওই সময় ছোটবেলায় মনে হতো যে বুদ্ধ মন্দিরে এসে একবার যদি প্রণাম করা যায় তো মনের শান্তি যেন চলে আসে এবং একটা শান্তি বিরাজ করে এবং এত সুন্দর একটা পরিবেশে। তখন ওনাদের কাছে আমরা বলতাম যে আমাদের কাছে বুদ্ধ মন্দিরের মতো একটা জায়গা আছে, একটা মন্দির যেখানে আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন। সর্বধর্মের সমন্বয়ের মাধ্যমে যে মানবতাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেই বাণী গৌতম বুদ্ধ তার মহান জীবনের মধ্য দিয়ে মানব জাতিকে দিয়ে গেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। যে আমাদের বীজের থেকে তৈরি পাতা একরকম, ফল তার কালারও আরেকরকম, ডালপালও আরেকরকম, কিন্তু আমাদের যে আসল যে মূল সেটা হচ্ছে আমাদের বীজ, সেটা কিন্তু আমরা ভুলে যাই। তো বিভিন্ন ধর্মের ভাষা আছে এই দেশ, আমাদের ত্রিপুরা ব্যতিক্রম নয়, সেখানেও আমরা বিভিন্ন ভাষাভাষী লোক আমরা থাকি, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা সবাই মানুষ, এক মানুষ আরেক মানুষকে ভালোবাসবে, প্রেম অহিংসা। উই আর বর্ন নট টু হার্ট আদার পিপল, উই আর বর্ন ফর দ্য আদার, ফর দেয়ার ওয়েলবিং, ফর দেয়ার ফিউচার। বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য এবং বিশালতার কথাও তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।